পাক সব কিছু জানার পরেও বলে বান্দারা, ওগো আমার ফারিস্তারা, তোমরা কি জানো এই দুনিয়ার জমিনে ওই জানো একটি নক্ষত্র কেমন করে জল জল করে জ্বলছে? ফারিস্তারা চিৎকার করে বলে চলো ওইখানে কিছু সংখ্যক মানুষ কোরআন হাদিসের আলোচনা সবাই বসে আছে, এই জন্য ওই জায়গাটা পাক আমার সবকিছু জানার পরে ও জিজ্ঞেস করে, ও গো আমার ফারিস্তা মন্ডলীরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে কি তারা কিসের জন্য আমার ইবাদত করে? তারা কিসের জন্য আমাকে আল্লাহ বলে ডাকে? আল্লাহ পাক ওই দিন বলেছিল, ও গো আমার ফারিস্তারা তোমরা শোনো, ওরা দুনিয়ার জমিনে কি কখনোই আমি আল্লাহ আমাকে দেখেছে? ফারিস্তারা চিৎকার করে বলল, ফারিস্তারা বলেছিল, ও আল্লাহ, না না না, তারা তোমার জান্নাত খানা দেখে নাই। আল্লাহ পাক বললেন, আমার ফারিস্তারা, তারা কি আমার জাহান্নামের ভয়ানক আযাবগুলি কি তারা স্বচক্ষে দেখেছে? ফারিস্তারা বলল, ও আল্লাহ, না না না, তারা তোমার জাহান্নামের আযাব খানা স্বচক্ষে দেখে নাই। আল্লাহ পাক চিৎকার করে ফারিস্তাদের সম্মুখে বলে উঠল, শুনে নাও, তোমরা জেনে নাও যে আশাতে ওই বান্দারা বসে আছে, আমি আমি পাক আল্লাহ তাআলা তাদের মনের আশাটা পূরণ করে দেব বলি সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা চাল ভাইরাও, আজকে দুনিয়ার জমিনে চলতে গেলে কত বাধা, উঠতে গেলে বাধা, বসতে গেলে বাধা, নানান রকমের চিন্তা টেনশন আর টেনশন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কোন রকমের ভয় থাকবে না যখন তোমরা আল্লাহকে একত্ববাদী বলে স্বীকার করে নেবে। আল্লাহকে এক বলে যখন তোমরা স্বীকার করবে তোমাদের কোন ভয় থাকবে না। আমাদের আল্লাহকে স্বীকারটা বাদে কেরকম হয় ঠিক এইরকম করে হয়ে যাচ্ছে। আজকে দুনিয়ায় চলছে